Assalamualaikum. আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইডি। আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 10 ডিসেম্বর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না। কিছুক্ষণ পর আজ দুপুর 12টায় ধানমন্ডিতে ওবায়দুল কাদের ব্রিফিংও স্থগিত করা হয়েছে। হোসেন সোহেদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট সংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা জানান তিনি। ওবায়দুল কাদের আরও জানান, নির্বাচন কমিশন বাইরের কর্মসূচির আবেদন গ্রহণ না করায় ভেতরে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বলেন, গণতন্ত্র আছে থাকবে, আওয়ামী লীগ গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে। দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয়, জটিল পথ। গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতে শেখ হাসিনার সংগ্রাম বৃথা যাবে না। যারা নির্বাচন বানচাল করতে হরতাল অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নির্বাচনে কি হতে যাচ্ছে সে বিষয়ে এখনই কোনো অনুমান করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র। বরাবরের মতো তিনি আবারও জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, বিরোধী দল, সুশীল সমাজ, অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে মার্কিন প্রশাসন। জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান মিলার। নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে দুটি অ্যাম্বুলেন্স, মেয়রের গাড়ি ও একটি প্রকল্পের 11টি অটোগাড়ি। ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সিংড়া ফায়ার স্টেশন কর্মকর্তা জানিয়েছেন, সিংড়া পৌরসভা কার্যালয় সংলগ্ন গ্যারেজে আগুন লাগে। এ সময় নৈশ প্রহরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভায়। ততক্ষণে পুড়ে যায় 14টি গাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত নৈশ প্রহরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শকের ছিল এখনকার মতো পর সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।